Hello guys, welcome back to Amritsar vlog series episode 4. তো যাই হোক, এরা আগের এপিসোডে আমরা দেখেছিলাম ওয়াগা বর্ডারের প্রত্যেকটা মুহূর্ত কি রকম কি হয়, আর খুব এক্সাইটিং আর আলাদা এক্সপিরিয়েন্স এসেছে আমার এখানে। তো যাই হোক, তো আজকে রাতে অমৃতসর কি রকম ঠিক দেখে নেব, আর হচ্ছে গোল্ডেন টেম্পল যাব, কিন্তু ওখানে যেগুলো প্রবলেম ফেস করতে হয়েছে, ভিডিও করা যাবে না, এই সব মানে অনেক কিছু প্রবলেম, তো সেইগুলো নিয়েই আজকে ভিডিওটা হবে। তো চলো, বেশি না বকে ভেটা, আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। সো গাইস, এখন আমরা অনেকক্ষণ পর জার্নি করে মোটামুটি এখন আছি আহুজা লস্যিতে, ঠিক আছে। এটা হচ্ছে অমৃতসরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা লস্যি কর্নার, যেখানে তোমার অনেক ধরনের লস্যি আছে, ঠিক আছে। মেনুটা একবার দেখিয়ে দিই, অনেক মেনুতে অনেক কিছু আছে। তো আমরা খাচ্ছি কিছু জন, আমি খাচ্ছি হচ্ছে কেসারটা, ঠিক আছে, কেসার লস্যি, যেটা হচ্ছে 75 rupees। আর বাকিরা কি খাচ্ছে, সবাই কি কেসার খাচ্ছে? ও, তিনজন খাচ্ছে নর্মাল লস্যি। নর্মাল লস্যির দাম হচ্ছে 55 rupees, ঠিক আছে, চলো খেয়ে দেখ। যাই হোক, তো পেয়ে গেছি লস্যি, চলো চলো ট্রাই করি। লস্যি খাওয়ার না মজা লাগে, পুরো মালাই ভরা ব্যাপারটা আলাদাই লাগছে। আমরা ভেবেছিলাম যে লস্যি খেয়ে খাবো, কিন্তু এতটা ভরা, মানে আমরা তো পেলাম না কেশর লস্যি, এমনি লস্যি, প্লেন লস্যি খেলাম 55-এর। তো এতটাই পেট ভরে গেল, এতটাই পেট ভরে গেল যে আমাদের পুরো একদম এখন মনে হচ্ছে যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, মাথা কাজ করছে না কি করবো, বাট তাও খাওয়ার ইচ্ছা আছে, তো এখন খেতেই যাচ্ছি। সো গাইজ, এখন বেজে গেছে মোটামুটি হয়তো 8:30 সামথিং হবে, আর আমি এখন আছি হচ্ছে চার্মিং চিকেনের সামনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এখন ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করবো, আর এটা খুব মানে নামি দামি একটা রেস্টুরেন্ট, এটা আমি শুনেছি, তো ওখানে আমরা আর কি যাবো। তো দিস ইজ দ্য ইন্টেরিয়ার। এমনি বেশ শর্টকাট, মানে ছোটখাটোর মধ্যে, বাট খুব সুন্দর বেশ। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে মানে এরা অ্যাওয়ার্ড ওদেরা অনেক কিছু পেয়েছে, ঠিক আছে, অনেক কিছু পেয়েছে। আমি তোমাকে দেখালাম এক করে এখানে চারিদিকে, তাছাড়াও সুইজারল্যান্ড, কানাডা থেকে, প্যারিস থেকে এখানে আসে ভিজিট করতে, মানে খেতে, তো অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। তো জাস্ট ভালো বেশ, এবার যাই না খাওয়ার কীরকম, আর খেয়ে দিয়ে বলতে পারবো যে কতটা বেশি ভালো। বাটার রুটি আমরা নিয়েছি হচ্ছে 12টা, আর হচ্ছে এমনি প্লেন রুটি যেটা আছে সেটা নিয়েছি আমরা হচ্ছে 8টা, ঠিক আছে। আর প্লেন রুটি হচ্ছে 15 টাকা দাম, আর বাটার রুটি হচ্ছে 20 টাকা দাম। বাটার চিকেন উইথ বোন নিয়েছি আমরা মোটামুটি 5 প্লেটের মতো, ঠিক আছে, যেটা পড়েছে হচ্ছে 380, মানে হাফ করে, হাফ যদি একটা হাফ প্লেট হচ্ছে 380, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাছাড়া আরও অনেক কিছু আছে সেটার জন্য পরে দেখা যাবে, এখন আপাতত এটা। এখানকার খাবার এবার একটু অনেস্ট রিভিউ আসি, কী কী খাবার কীরকম লেগেছে না লেগেছে। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে অমৃতসরের সেরা রেস্টুরেন্টের অ্যাওয়ার্ড অনেকবার পেয়েছে, ঠিক আছে, মোটামুটি 2020, 2021, 2019 এরকম 2018 থেকে পেয়েছে, ঠিক আছে, উর্বশী রাউটেলা সবার কাছ থেকে, মানে আমি দেখালাম তোমাকে অনেক, মানে একটা ফেমাস রেস্টুরেন্ট। বাট
ব্যাপারটা হচ্ছে যে আমার পার্সোনালি অতটাও হাইফাই লাগলো না যতটা মানে মনে হচ্ছে দেখে, যে না এর থেকেও বেশি, মানে এক্সপেকটেশন আরও বেশি ছিল যে না সেরা হবে, বাট ঠিক আছে, কিন্তু সেরকম না, নর্মাল নর্মাল। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে, দেখে নাও, এই জায়গাটার নাম কি, মানে এটা কি, এটা একটা মিউজিয়ামই তো, এটা একটা মিউজিয়ামই, যেটা আমি বলেছিলাম ফার্স্টে, বাট কি ওটা বুঝতে পারছি নাম। ওই জায়গাটা জাস্ট আলাদাই হেভি লাগলো। টেম্পল যেটা মানে যেটা মেন হচ্ছে গোল্ডেন টেম্পল, তো সেটাই আর কি যাওয়ার চেষ্টায় আছি। তো চলো, লেটস গো। এখন আমাদের সব থেকে বিউটিফুল জিনিস দেখতে চলেছি, যেটা একদম সামনে আছে, অ্যান্ড ইটস লাইক জাস্ট ওয়াও, জাস্ট গাইজ, জাস্ট আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে গেছি। আর এত সকাল থেকে ঘুরেছি, বাট তাও আমার মাথায় এখন একটাই, মানে এখন কোনো আর ক্লান্তি নাই, এমন কিছু আমরা দেখছি, ঠিক আছে। অমৃতসরের না অনেক ব্যাপার আছে, যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে সকালের যেটা ভিউ আর রাতের ভিউ, দুটার মধ্যে অনেক পার্থক্য থাকে, ঠিক আছে। সকালের ভিউ এর একটা আলাদাই ব্যাপার আর রাতের ভিউ এরও একটা আলাদা ব্যাপার। তো এখন আপাতত যেটা দেখছো সেটা রাতের ভিউ, আর সেটা জাস্ট আলাদাই। সব জায়গায় জুতো খোলার ব্যাপার তো আছে, জুতো খুলতে হবে, সব জায়গায় জুতো খুলের একটা ব্যাপার আছে। জুতো খুলে এবার যাবো সরাসরি একদম টেম্পলটাতে, আর টেম্পলটার পুরো ভিউটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই অবধিও আমার কোনো আইডিয়া ছিল না যে গোল্ডেন টেম্পলে কতটা রেস্ট্রিকশন আছে, তো ক্যামেরাতে কোনো ভিডিও করা যাবে না, আমাকে তো বারণ করেছিল, নিষেধ করা হয়েছিল, আর রীতিমতো ভালোভাবে নিষেধ করা হয়েছিল। বুকের বাটন যদি খোলা থাকে সেইগুলো অবধি বন্ধ করে রাখতে হবে, মানে দ্বীপের গালে ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ ছিল ওইটাও মিটিয়ে আসতে বলেছিল, মানে মানে অনেক রেস্ট্রিকশন। আমি এরকম রেস্ট্রিকশন কোনোদিন আগে ফেস করিনি, এমনকি আমি স্কুল লাইফেও করিনি। চল সবাই মিলে একটা গ্রুপ ভিডিও, ওকে, মানে ওকে বই তো লুকিয়েছিল, ওকে মারবে কি হবে, তাহলে এরকম একটা ওই পারা আছে এই দুটার মধ্যে একটা, ওদের মানে একটাতে লোকটা লুকিয়েছিল, যেটা সবচেয়ে উঁচু মনে হয় ওটা। মানে আনফর্চুনেটলি আমি হচ্ছে ওখানকার ভিতরের তেমন ডিটেলসে ভিডিও নিতেই পারিনি, কারণ প্রচণ্ড ভয় লাগছিল। আর ওরা রীতিমতো ভালা নিয়ে একটা 6 ফুটের মানুষ পাগড়ি পরে ঘুরছে তোমার কাছে, তোমার চারপাশে, ঠিক আছে। তো তোমার তো ভয় লাগবেই, মানে আমার তো ভয় লাগছিল। আর আমি যেহেতু ক্যামেরা নতুন কিনেছি, ক্যামেরা তো আমাকে বলেই দিয়েছিলো রীতিমতো যে এই জিনিসটা যাতে না বেরায়, এই জিনিসটা যাতে ঢুকেই থাকে ব্যাগের মধ্যে, এইভাবে করে বলে দিয়েছিল আমাকে। তারপর থেকে আমি হাত তুলে দিয়েছিলাম, না ভাই আমার দ্বারা
এত রিক্সে কাজ সম্ভব না, বাট তাও কিছু কিছু ছোট ছোট ইয়ে। তাছাড়াও যেমন খাওয়ার দাওয়ার, যেটাকে মানে খাওয়ার দাওয়ার ওখানে 24 ঘন্টা মানে হয়, এই সমস্ত জিনিস হচ্ছে আমি ঠিকঠাকভাবে নিতে পারিনি, কারণ খাওয়ার ওখানে আমরা খেয়েছি, বাট একটা বিশ্বাস করো একটা লোকও ভিডিও করছে না, ফোন নিয়ে বের করে নেয়। তো আমরা সেখানে কী করে কোন সেন্সে ফোন ভিডিও বার করবো? তো আমি জানি না, অনেক ব্লগারকে দেখেছি যে ওরা করেছে গোল্ডেন টেম্পলের ভিডিওটা, বাট আমি জানি না কী করে পসিবল এটা। মানে হয়তো কোনো স্পেশাল পারমিটের ব্যাপার থাকে বা কিছু, কিন্তু আমি তো ছোটোখাটো ব্লগার, তো আমার পক্ষে সেই স্পেশাল পারমিট নেওয়া বা কিছু আমি জানি না, সেটা আমি নিতে পারিনি। তো যাই হোক, তার জন্য অনেক প্রচণ্ড বেশি দুঃখিত যে আমি এত কিছু মানে এত দূর গিয়েও এটা দেখাতে পারলাম না, বা বিশ্বাস করো। তো যাই হোক, তোমরা যদি যাও তাহলে এইগুলো একটু সাবধানে রেখো, আর ছবি টবি তুলতে পারো, গ্রুপ ফটো তুলতে পারো। কিছু কিছু জিনিস আমি তোমাদের বলে রাখি, হাত পকেটে রেখে ছবি তুলো না, যদিও আমি একটা তুলে নিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার, বাট তাও বলছি হাত পকেটে রেখে একদম ছবি তুলো না, ওরা যদি দেখে তাহলে ওরা বকা দেয়। আর তুমি এমনি প্রণাম করে ছবি তুলতে পারো, আর অতিরিক্ত ভিডিও যদি করো মানে ফোনে, তাহলে ওরা চেক করে রীতিমতো। মানে ওরা আমাদেরও কিছু কিছু গ্রুপ মেম্বারদের ফোন চেক করেছিল, তো এরকম টাইপের মানে ভিডিও করতে ওরা মানা করে, তাও ফোনটাকে অ্যালাউ করে মোটামুটিভাবে, ওরকমভাবে না, সেলফি তুলাও বারণ বলে। তো আমরা সেলফিও তুলে নিই ওখানে গিয়ে, কেউ জাস্ট ব্যাক ক্যামেরাতে ছবি তুলেছি। তো এত কিছু রেস্ট্রিকশান আছে। যাই হোক, তো নেক্সট ব্লগে একটা আরও ভালো জিনিস দেখাবো, ঐতিহাসিক কিছু জালিয়ানাওয়ালা বাঘ, যেটাতে ওই রবীন্দ্রনাথ ঠাকুর যে তার নাইট উপাধি ত্যাগ করেছিল, তো কেন কি অনেক ব্যাপার আছে, আর ওটা অনেক ডিটেলসে দেখাবো, কারণ অনেক কিছু দেখানোর আছে ওখানে। তো স্টে টিউন গাইজ, আর সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, এপিসোড 5 দেখা হচ্ছে একবারে। তার আগে যেগুলো যারা দেখোনি আগেরগুলো সেগুলো দেখে নাও চটপট করে। বাই।